बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हमारे भिडियोटी जरा देखें तादेर सकलेर प्रति रइल आमार सालाम एबं शुभेच्छा। आसलामु आलाइकुम। आशा करी आल्लाहर अशेष मेहरबानीते आपनारा सकलेई भालो रयेछेन। शिरोनाम देखे बुझते पेरेछेन आजकेर एई भिडियोते आमरा जानबो किभाबे खूब सहजेई एकटी आर्टिकेलके आमरा पीडिएफ फाइल हिसेबे डाउनलोड करते पारि। आमरा पीडिएफ फाइल हिसेबे डाउनलोड करते साधारणत कंट्रोल प्लस पी बाटन क्लिक करे एकटी वेब पेजके पीडिएफ हिसेबे पेये थाकि अथवा जेकोनो एकटी आर्टिकेलके पीडिएफ हिसेबे पेये थाकि। किन्तु एक क्षेत्र में पीडिएफ फाइल पे थी से देखा जाए पीडिएफ फाइल वेब पेजे नान कन्टेंट अननेसेसरि कन्टेंटगुल्लो चले आसे जगह आसले दरकार नहीं। जमन एखे वेबसाइटर एड्रेस चाची हमें जो एक बर पीडिएफ पे थी ठीक से भाव आर्टिकल्ट जो पीडिएफ हिसाब पे थी जमन ये विषयगुल्लो थकबे ना होम लाइफस्टाइल फूड डिफरेंस विटुईन दें नवेम्बर 24/2015 गूगल क्रोम एक्सटेंशन व्यवहार कर पीडिएफ फाइल हिसाब से डाउनलोड करते हैं। प्रथम कांक्षित वेबसाइट वेबसाइट टी प्रिंट फ्रेंडलि लिखे गूगले सार्च दिल लिखे गूगले सार्च दिले प्रथम जो वेबसाइट की चले आसते प्रिंट फ्रेंडलि एंड पीडिएफ अथवा www.printfriendly.com এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এমন একটি ওয়েব পেজ চলে আসবে। এখানে বলছে যে মেক এনি ওয়েব পেজ প্রিন্ট ফ্রেন্ডলি এন্ড পিডিএফ, তো কপি এন্ড পেস্ট ইউআরএল এন্ড ক্লিক প্রিভিউ। অর্থাৎ আমরা যে ওয়েব পেজটি বা যে আর্টিকেলটি পিডিএফ হিসেবে পেতে চাই সেই আর্টিকেলের ওয়েব অ্যাড্রেস আমাদেরকে কপি করতে হবে, দেন কপি করে নতুন ওয়েবসাইটে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে প্রিভিউ ক্লিক করতে হবে। প্রিভিউ ক্লিক করলে আমরা যে পিডিএফটি পেতে যাচ্ছি সেই পিডিএফ এর একটি প্রিভিউ দেখানো হবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু বাদ দিতে পারেন, যেমন আমি এই ফটোটি বাদ দিতে যাচ্ছি। তো আমি তাই ফটোর এখানে ফটোতে এসে ডিলিট বাটনে ক্লিক করলে ফটোটি চলে যাচ্ছে। এই ফটোটিকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলাম। তো এটি হয়ে গেলে পরবর্তীতে আপনি জাস্ট পিডিএফ এ ক্লিক করবেন। দেন এখানে এখন বলছে ডাউনলোড ইউর পিডিএফ, তো আপনি এটা একে A4 পেজ সাইজ হিসেবে নিতে পারেন অথবা লেটার হিসেবেও নিতে পারেন। তো আমি A4 হিসেবে নিব। A4 সিলেক্ট করার পর আমি ডাউনলোড ইউর পিডিএফ এ ক্লিক করলাম, তাহলে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো আমার এখানে IDM ইনস্টল করা ছিল, তো IDM এর মাধ্যমে ইনস্টল হয়ে গেল। এবার আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ না করে একটি গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই একটা আর্টিকেলকে আমরা পিডিএফ হিসেবে পাবো। তো সেই পদ্ধতিটা ফলো করতে হলে আমাদেরকে একটি গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেই গুগল ক্রোম এক্সটেনশনটি হচ্ছে এই printfriendly.com ওয়েবসাইট কর্তৃক প্রদত্ত। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ওয়েবসাইটে আসতে পারেন। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের মাধ্যমেও যে কোনো আর্টিকেলকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন, অথবা সেই ওয়েবসাইট কর্তৃক প্রদত্ত তাদের নিজস্ব একটি গুগল ক্রোম এক্সটেনশন রয়েছে। এখানে বলা হয়েছে ফ্রি ব্রাউজার এক্সটেনশন ইনস্টল প্রিন্ট ফ্রেন্ডলি এন্ড পিডিএফ। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইট চলে আসলো। দেন এখান থেকে ক্লিক করতে হবে আমাদের ক্লিক টু অ্যাড ক্রোম এক্সটেনশন, দেন অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। দেন আমরা ওয়েট করছি, আমাদের এক্সটেনশনটি ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হওয়ার পর সেটি অ্যাড হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে আপনার প্রিন্ট ফ্রেন্ডলি এন্ড পিডিএফ হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। ওকে, আমি এটি ক্রস করে দিলাম। পরবর্তীতে আমি এখান থেকে নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমার সেই এক্সটেনশনটিকে আমি প্রিন্ট করে নিব। প্রিন্ট করে নিলে এক্সটেনশনটি এখানে চলে আসলো। দেন পরবর্তীতে আমি যে ওয়েবসাইট পিডিএফ হিসেবে পেতে চাই বা যে ওয়েব পেজটি পিডিএফ হিসেবে পেতে চাই সেই ওয়েব পেজে যাব, গিয়ে জাস্ট এই এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করলে আমাদের সেম একটি প্রিভিউ চলে আসবে। এই প্রিভিউ থেকে আমরা পরবর্তীতে যে কোনো কিছু বাদ দিতে পারি। একই পদ্ধতিতে ডিলেটে ক্লিক করে এবং পিডিএফ এ ক্লিক এটি ডাউনলোড করার অপশন চলে আসবে। সো আমি ডাউনলোড ইউর পিডিএফ এ ক্লিক করলাম, দেন ডাউনলোডের পারমিশন চাওয়া হচ্ছে এবং আমি ডাউনলোড করে ফেললাম। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে খুব সহজে যে কোনো একটি আর্টিকেলকে আমরা পিডিএফ হিসেবে পেতে পারি। সেটি আমরা দেখলাম একটি ওয়েব পেজের মাধ্যমে, আবার দেখলাম একটি গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর কোনো ধরনের অভিযোগ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।